খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله دوره কাছে সকল দর্শককে জানাই আমাদের আজকের প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগতম মোবারকবাদ দর্শক শ্রোতা আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বরকত জেনে নেব। জামে তিরমিজির 448 নম্বর হাদিসে মোবারকা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাত ফরমান, কিয়ামতের দিন তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে দুনিয়ায় অধিক হারে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে। দর্শক আমরা জানতে পারলাম দুরূদ শরীফ পাঠকারীর কত বড় সৌভাগ্যবান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য অর্জন করার জন্য দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দিক। আসুন আমরা মহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা আমাদের প্রোগ্রাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব, পূর্বের যে প্রোগ্রামগুলো আমরা দেখেছি এক একটি মোবারক স্বভাব সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের শোনার সৌভাগ্য হয়েছে, হয়তো আমরা অনেকে নিয়ত করেছি যে আমরা আমল করব। আজকে একটি অনন্য স্বভাব, তা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ এক মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ যা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল বাস্তব জীবনের মধ্যে দেখা গিয়েছে, সেটা হচ্ছে লজ্জাশীলতা। আমরা আজকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীলতা সম্পর্কে জানবো, পাশাপাশি লজ্জার সাথে ইমানের কি সম্পর্ক, এক মুসলমানের লজ্জা কেমন হওয়া উচিত, কোরআন হাদিসে এর গুরুত্ব কেমন এসেছে, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আজবাজাল আজকে প্রোগ্রামে আলোচনা করার জন্য মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আমরা ইনশাআল্লাহ পার্ট টু পার্ট বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ জানবো। কিছু ভালো ভালো দর্শক আমরা নিয়ত করি ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবো, ইলমে দ্বীন শিখার উদ্দেশ্যে আজকে প্রোগ্রাম আমরা দেখবো, যা কিছু শুনবো তা ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। আসুন আমরা আজকের আমাদের যে আলোচ্য বিষয় সে আলোচ্য বিষয়ের দিকে আমরা ইনশাআল্লাহ আজবাজাল অগ্রসর হব। শুরুতে একটি হাদিসে মোবারকার দিকে আমি যাব যা বুখারী এবং মুসলিম এর হাদিস। যখন কোনো একটি হাদিসে মোবারকা বুখারী এবং মুসলিমের একসাথে একত্রিত হয় তাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়, অর্থাৎ যেটা বুখারীর মধ্যে এবং মুসলিমের মধ্যে একইভাবে আপনার বর্ণনা করা হয়েছে। সাহাবী রসুল হযরতে সাইয়েদনা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীলতা এমন ছিল যা আপনার কুমারী নারীদের মাঝে প্রকাশ পায়। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু অপছন্দ করতেন আমরা তা হুজুরের চেহারা মোবারক দেখার সাথে সাথে আমরা তা বুঝে ফেলতাম। দর্শক আমরা সেই প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি, ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আদর্শ আমাদের জীবনে আমরা কীভাবে বাস্তবায়ন করব, কোন পদ্ধতিতে চললে আমরা প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ এই গুণ আমাদের মাঝে আসবে। প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে উম্মতকে যে সকল দিক নির্দেশনা দিয়েছেন তা ইনশাআল্লাহ আমরা শুনবো, আর তা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীলতা। শুরুতে আমরা আমাদের সৈয়দ আল ফাইসানি আত-তারির থেকে ইনশাআল্লাহ আমরা শুনবো, বিশেষ করে অনেকগুলো বিষয় যেহেতু আজকের আলোচনা খুব ব্যাপক, লজ্জাশীলতা কাহাকে বলে, লজ্জার সাথে ইমানের যে সম্পর্ক, আমাদের যে করণীয় যে বিষয়গুলো
আশা করি এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা জানতে পারবো। জি বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, অনুষ্ঠানের বিষয়বস্তু খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আমাদের সকলকে লজ্জাশীলতা নসিব করুন, দান করুন, সেই দোয়া আল্লাহ পাকের নিকট। দেখুন, উত্তম চরিত্র মানব জীবনের অতি মূল্যবান একটি সম্পদ। জি, যার মাঝে উত্তম চরিত্র না থাকে তাকে আসলে উত্তম মানুষ বলা যায় না, তার মধ্যে মনুষ্যত্ব আছে বলে মনে করা হয় না। যার মধ্যে উত্তম চরিত্র থাকে তার মধ্যে মনুষ্যত্ব থাকে এবং তাকে সমাজের মানুষ, দেশের মানুষ, পরিবারের মানুষ তাকে উত্তম মানুষ হিসেবেই বিবেচনা করে। এবং এই উত্তম চরিত্রকে মানব জীবনের ভূষণও বলা হয়েছে। আর উত্তম চরিত্রের ভূষণ হচ্ছে, উত্তম চরিত্রের একটা দিক হচ্ছে লজ্জাশীলতা বা লাজুকতা। জি, এই লজ্জাশীলতাকে ইমানের অংশ বলা হয়েছে। যে কাজ করলে জনসম্মুখের মধ্যে, জনগণের সামনে, জনসমাবেশের সামনে মস্তক অবনত হতে পারে, আর এজন্যই ওই কাজটি পরিহার করে, জি, তা থেকে বিরত থাকে, এর নামই হচ্ছে হায়া বা লজ্জা। এই লজ্জা মানুষকে গর্হিত কাজ থেকে বিরত রাখে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ফলে মানুষ, একজন মানুষ সে উত্তম যে চরিত্র তা সেটা প্রকাশ পায় এবং উত্তম চরিত্রের সর্বোচ্চ শিখরের উপর সে আরোহণ করতে পারে। পক্ষান্তরে যার লজ্জা নেই, কোনো কাজ করতে তার বিবেক বাধা দেয় না, মন যা চায় তাই করে বেড়ায়, দ্বিধাহীন চিত্তে সে সকল কাজ করে, এ কারণে সমাজে সে হয় নিন্দিত, সে হয় ঘৃণিত। উত্তম চরিত্রের অন্যতম এই গুণ লজ্জা, এটা আমাদের সকলের মাঝে থাকা উচিত। মনে রাখবেন, এই লজ্জাশীলতার অনেক দিক রয়েছে। নবী রহমত শফি উম্মাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যে চরিত্র মুবারাকা, যে অভ্যাসে মুবারাকা, এবং পুরো জিন্দিগি যদি আমরা অবলোকন করি তাহলে দেখা যাবে যে লজ্জাশীলতার প্রতিচ্ছবি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, দেখা যায় যে বলা হয় যে ছেলে এমন তার বাপ কেমন হবে। আচ্ছা, গাছের মানে ফল খেয়ে গাছের পরিচয় হয়, মানে এরপরে দেখা যায় যে আরো অনেকগুলো এক্সাম্পল দেয়া যায়। তেমনই ভাবে আমরা যদি ইসলামের যারা সিংহ পুরুষ, নবী রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সান্নিধ্যে যারা সবসময় ছিলেন, থেকেছেন, তাদের মধ্য থেকে যদি আমরা দেখি, তাহলে সবচেয়ে সর্বাগ্রে যাকে দেখে ফেরেশতাকুল লজ্জা পেতেন। হাদিসে কারিমার মধ্যে আসছে যে এই ব্যক্তিকে দেখলে ফেরেশতারাও লজ্জা পেত। সেই সাহাবির সাথে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার দুজন শাহজাদীর নিকাহ হয়েছে, তাকে জুন নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী বলা হয়তো সবাই বুঝে গেছেন। তিনি আর কেউ নন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে সম্পদ দান করেছেন ইসলামের জন্য, তার মহান খেদমত সম্পদ দ্বারা যতটুকু করেছেন তিনি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে লজ্জাশীলতার প্রতীক বলা হয়। তিনি সান্নিধ্য লাভ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সাহাবী, সাহাবায়ে কিরাম কার থেকে শিখেছেন? কার থেকে শিখেছেন? তাহলে আল্লাহ রাসূলের কেমন হবে? আপনি শুরুতেই যে হাদিসটি কোট করেছেন যে কুমারী নারীর কি আপনার লজ্জা তার চেয়ে বেশি লজ্জা ছিল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই লজ্জা আমাদের মধ্যে এখন কমে যাচ্ছে, আমাদের মধ্যে থাকা উচিত ইনশাআল্লাহ। দর্শক, আমরা আজকে কিভাবে এই মহান একটি গুণ, অনেক আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে দান করে সে অনেক বড় সৌভাগ্যবান, ইনশাআল্লাহ আমরা শুনবো আলোচনা করার জন্য। ইনশাআল্লাহ দর্শক মুবল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছে, কিছু কলের দিকে আমরা যাব, তারপর ইনশাআল্লাহ আমাদের নোমান ভাই সাথে আছেন, নোমান ভাই থেকে শুনবো, আলফিসানের বাবুর থেকে ইনশাআল্লাহ শুনবো। অনেক বড়, এটার জন্য আল্লাহ তাআলার কাছে অনেক ফরিয়াদও করতে হবে। এটা আল্লাহর একেবারে খাস প্রিয় যারা তাদের একটা বিশেষ গুণ,
আল্লাহ তাবারক ওয়া তাআলা ধনভাণ্ডারে কোনো কমতি নেই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইতে পারি। কিন্তু এর কিছু নিয়ম, পদ্ধতি, তরিকা যেগুলো অ্যাপ্লাই করলে খুব সহজে হয়তো আমাদের মাঝে এই নিয়ামতটা আমরা অর্জন করতে পারবো, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে আমরা জানতে পারবো। যে কল চালিয়ে দিই, আমার নাম হচ্ছে আলী হাসান, পাবনা দোয়ান্ত বাজার। আমরা মানে এই চ্যানেল দেখি, আরো মানসিক বলি তোমায় এই চ্যানেল দেখো, এই চ্যানেল মাতিল খুব ভালো লাগতেছে। মাশাআল্লাহ মাহাবাজি, নেক্সট কল। মানে আমি ইতিহাস থেকে মদানি চ্যানেল দেখি, আপনাদের চ্যানেল আমার দেখতে খুব ভালো লাগে, প্রায় সময় আপনাদের চ্যানেল দেখি, আমাদের পরিবারের সবাই দেখে, আমাদের জন্য দোয়া করবেন ভাইয়া ইনশাআল্লাহ। দর্শক আলহামদুলিল্লাহ, আমরা মাদানী চ্যানেলে আজকের প্রোগ্রাম দেখার আমাদের সৌভাগ্য হচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব আর খুবই উত্তম একটি স্বভাব যা মানুষের চরিত্রকে অনেক সুন্দর করে দেয়, তা হচ্ছে লজ্জা আর লজ্জাশীলতা। ইনশাআল্লাহ শুনবো আপনাদের কলও, এভাবে আমরা আমাদের আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ আমরা অ্যাড করবো। কলের মাধ্যমে আপনাদেরকে ইনশাআল্লাহ অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। নোমান ভাই থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনার দিকে যাব। দর্শক, আমরা খুব মনোযোগ সহকারে জিনিসটা যদি শোনার মধ্যে কিছু পদ্ধতি আছে যে এই নিয়তে আমরা যদি শ্রবণ করি যে আসলে কিভাবে আমি এটা অর্জন করতে পারি, এই নিয়ামতটা কিভাবে আমি হাসিল করতে পারি, ইনশাআল্লাহ মনোযোগী হলে ইনশাআল্লাহ এর মধ্যে অনেক বরকত হবে। জি, অনুষ্ঠানে যে বিষয় রয়েছে লজ্জাশীলতা, খুবই চমৎকার বিষয় রয়েছে, এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দরা আজ এখান থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবে যে লজ্জা আমাদের সমাজে খুবই দরকার রয়েছে এই সমাজে, কিন্তু আজ লজ্জা থেকে আমরা সরে যাচ্ছি। লজ্জার কারণে, লজ্জা থেকে সরে যাওয়ার কারণে আমরা গুণাতে লিপ্ত হয়ে পড়তেছি, আমরা এই লজ্জা থেকে সরে যাওয়ার কারণে বরকত থেকে দূরে সরে যাচ্ছি। যেমন কিছুক্ষণ আগে আলফে সানি বাপু অনেক সুন্দর একটি হাদিসে কারিমা বললেন, যা দ্বারা যাকে সাহাবা ইকরাম, একজন সাহাবা ইকরাম ছিলেন যাকে ফেরেস্তারাও কি করতেন, লজ্জা করতেন। জি হ্যাঁ, আমাদের প্রিয় নবী মক্কি মদিনী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামও সে সাহাবিকে লজ্জা করতেন। সে সাহাবির নাম হচ্ছে হযরত সাইয়েদুন ওসমান গনি জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার বিষয়ে একটি ওয়াকিয়া রয়েছে, একটি ঘটনা রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজের রুমে আরাম করতেছিলেন, তো এনার হাঁটু মুবারক থেকে কিছু কাপড় সরিয়ে যায়। তো সেই সময় সিদ্দিকি আকবর রাদিয়াল্লাহু তাআলা রুমে আসার অনুমতি চাইলেন, তো এনাকে অনুমতি দেওয়া হলো, আমার নবীর সাথে কথোপকথন করলেন এবং বের হয়ে গেলেন। তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই রুমে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন, আমার নবী তাকেও অনুমতি দিয়ে দিলেন, তিনিও আসলেন, নিজের প্রয়োজন মিটিয়ে চলে গেলেন। আবার তখন আবার সেই প্রিয় সাহাবি হযরত সাইয়েদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী যখন দরবারে আসলেন, অনুমতি নিলেন, তাকে যখন অনুমতি প্রদান করা হলো, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে দেখে বিছনা মুবারক থেকে উঠে বসে পড়লেন, দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ। এবং আমার নবী বলতেছেন, যখন ইনার প্রয়োজন মিটিয়ে ইনি যখন রুম থেকে বের হয়ে গেলেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নু আমার নবীর দরবারে আরজ করতেছেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, আপনি যখন আপনার দরবারে দুজন সাহাবী আসলেন তখন আপনি সেই রূপই ছিলেন, যখন ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আসলেন তখন আপনি উঠিয়ে দাঁড়িয়ে গেলেন, কারণটা কি? তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলে, ইনি হচ্ছেন খুবই লাজুক, লজ্জাশীল, এবং এনার দ্বারা এনাকে ফেরেশতারাও লজ্জা পায়। কিন্তু আজ আমাদের সমাজে এমন হয়ে গিয়েছে, আমরা লজ্জা থেকে দূরে রয়েছি। আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে লজ্জার বিষয় শিখিয়েছেন, এবং ইসলাম কিতাবের মধ্যে কি এসেছে, সুনানে ইবনে মাজাহ চতুর্থ খণ্ড 460 নম্বর পৃষ্ঠায় এসেছে, নিশ্চয় প্রত্যেক ধর্মের এক একটি স্বভাব রয়েছে, প্রত্যেক ধর্মের এক একটি স্বভাব রয়েছে। তো তেমনি ইসলাম ধর্মের একটি স্বভাব রয়েছে লজ্জা। আমরা সেই মুসলমান রয়েছি, আমরাও ইসলাম পেয়েছি, তো আমাদের কিরূপ, আমাদের লজ্জাশীল কিরূপ হওয়া চাই, স্বভাবকে নিজের মধ্যে নিয়ে আসো। আসলে মানব মানবীয় এমন চরিত্র কিতাবে বর্ণিত রয়েছে যে লজ্জাশীল আসলে কি, এটি কাকে বলে, যেমন স্বভাবটা আসলে নিজের মধ্যে নিয়ে আসতে হলে এই সম্পর্কে আমাকে জানতে হবে, মানে কিভাবে বুঝবো যেটা আমার মাঝে আছে কি, এটা জানতে হবে আমাকে। তো এই স্বভাব
নিয়ে আসতে হলে, এই স্বভাবটা আমাদের মধ্যে থাকতে হলে বলা হয়েছে কিতাবের মধ্যে যে মানবীয় এমন চরিত্র যা নিকৃষ্ট, কদর্য কথা ও কর্ম পরিহারে অনুপ্রাণিত, উৎসাহিত করে এবং যথাযোগ্য হকদারকে অবহেলা উপেক্ষা করতে বাধা প্রদান করে। এখানে অনেকগুলো কিন্তু আসছে। আপনি যদি ওভারঅল এই চিন্তাটা করেন যে দেখা যায় যে প্রত্যেকটা ক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে যে হকদারকে অবহেলা উপেক্ষা, যিনি হকদার, হকদারকে অবহেলা উপেক্ষা করতে বাধা প্রদান করে, অর্থাৎ প্রাপকের প্রাপ্য যথাযথভাবে পৌঁছে দিতে বাধ্য করে লজ্জাশীলতা। আচ্ছা, অন্যত্র বর্ণিত রয়েছে যে লজ্জাশীলতা হলো আল্লাহর অপরিসীম দয়া, অনুগ্রহ, ইহসানের প্রতি লক্ষ্য করা এবং নিজের ত্রুটি ও অক্ষমতা সম্পর্কে গভীরভাবে চিন্তা করা। এই উভয়বিধ চিন্তার ফলে মনস্পটে যে ভাবের উদয় হয় তাকেই বলা হয় লজ্জাশীলতা। এখানে আল্লাহ পাকের প্রত্যেকটা হকের ব্যাপারে এখানে চলে আসে। আচ্ছা, আল্লামা রাগিব আল ইস্পাহানি তিনি বলেন যে খারাপ কাজ থেকে নফসকে বিরত রাখা ও তা পরিত্যাগ করা হচ্ছে লজ্জাশীলতা। এখানে দেখুন, এখানে আরেকটা জিনিস চলে আসছে, প্রত্যেকটা জিনিসের সাথে লজ্জাশীলতা যদি অ্যাড করা যায় তখন দেখা যাবে একজন মানুষে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে। আর এই লজ্জাশীলতা আপনার কিতাবের মধ্যে দুই প্রকার বলা হচ্ছে। একটা হচ্ছে আপনার জন্মগত স্বভাব সুলভ লজ্জা, যা অর্জিত নয়, এটা জন্মগত ভাবে আল্লাহ পাক তাকে দান করেছে। এটা এক মহৎ চরিত্র যা আল্লাহ পাক তাকে দয়া করে দান করেছে। আরেকটা হচ্ছে অর্জিত লজ্জা, একটা হচ্ছে দান ক্রমে লজ্জা, একটা হচ্ছে অর্জিত লজ্জা। এখন অনেকে আছে আপনি দেখবেন যে প্রথমত অনেক দিন কেটে যায়, অনেক জীবন কেটে যায়, তার অবহেলা মানে কিভাবে কেটেছে, কেমনে কেটেছে, কোথায় কেটেছে সে দেখতে, পরবর্তী যখন সে তওবা করে ফিরে আসে আল্লাহ পাকের দিকে তখন তার মধ্যে লজ্জাশীলতার বিশেষ গুণাবলী ফুটে ওঠে। এটা এখানে বলা হয়েছে যে আল্লাহর পরিচয় ও তার মহত্ব, বান্দার নিকটবর্তী হওয়া, বান্দাদেরকেও তাদের কাজকর্ম দেখা, দৃষ্টির অবাধ্যতা, অন্তরের গোপনীয় বিষয় সম্পর্কে তার অবগতি প্রভৃতি জানার মাধ্যমে যে লজ্জা অর্জিত হয়, আল্লাহ পাকের পরিচয় লাভ করে যে লজ্জা হয়, অন্যান্য কিছু আপনার যখন এই লজ্জা অর্জিত হয় এটা হচ্ছে অর্জিত লজ্জা। অর্থাৎ অর্জিত লজ্জা হোক অথবা আপনার আল্লাহ পাকের পক্ষ থেকে জন্মগত স্বভাব সুলভ লজ্জা, যেই লজ্জা হোক না কেন দুটোই আমাদের জন্য জরুরি। আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে লজ্জাশীলতার জন্য, যে ইয়া আল্লাহ আমাকে এই লজ্জাশীলতার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণাবলীর সদকা আমাদের প্রদান, আমরা এটা চাই। কেননা এই লজ্জাশীলতা যদি না থাকে তাহলে সমাজের মধ্যে অহরহ খারাপ কাজ হতে থাকবে, না আপনার মা বাবার মধ্যে, এখন এখানে অনেক ধরনের পয়েন্ট আছে, দেখুন যেভাবে করে ভাই বোনের মধ্যে লজ্জা আসে, একটা মাহরিম গায়ে মাহরিম, গায়ে মাহরিম থেকে তো অনেকেই মনে করে, অনেকেই জানে যে এটা তো নিশ্চয়ই কি করতে হবে, লজ্জা করতে হবে। মাহরিমের মধ্যেও যে লজ্জাশীল রয়েছে, একা অবস্থায় যে লজ্জাশীলতা রয়েছে, যে আপনি একা অবস্থায় আছেন, এমন তো নয় যে একা অবস্থায় আপনি লজ্জার সকল কিছু খেয়ে ফেললেন আর কোনো কিছু নাই, কেউ তো দেখছে না, কেউ দেখছে না, কিন্তু আমার রব আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে যে লজ্জা কলা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা গেলেই কিতাবের মধ্যে লিখেছেন, যেটা আমির আল সুন্নাহ তার আসলে একজন মমিন এবং একজন ইমানদারের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে বান্দা সবচেয়ে বেশি লজ্জা করবে তার রবকে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা গেলে লিখেছেন আসলে আল্লাহ পাক দেখছেন। এই যে লজ্জাশীলতা, দর্শক শ্রোতা, আমাদের যে বিষয় আলোচনা হচ্ছে, আমি জানি যে আমি যদি অমুক স্থানে যদি আমি যাই, সেখানকার কালচার, সেখানকার পরিবেশ আমার মধ্যে যে একটা নিয়ামত, লজ্জার যে একটা নিয়ামত রয়েছে সেটা চলে যেতে পারে সেই পরিবেশে, সেখানে হাঁটার কারণে অথবা দেখার কারণে। আমি জানি, আমি পূর্ব থেকে আমি কিন্তু অবগত, আমি জানি যে এমন জিনিসের সোহবত সংস্পর্শে কিছুক্ষণ থাকার পরে আমার মধ্যে সেই লাজুকতা দূর হয়ে যাবে, অর্থাৎ যার মাধ্যমে একজন মানুষ বিনয়ী থাকে, যার মাধ্যমে একজন মানুষের আল্লাহ তাআলার প্রতি ভয় থাকে, এই জিনিসগুলো আমার থেকে চলে যাবে। যেমন যেটাকে আমরা বলি এই লোকটার মধ্যে কোনো লজ্জা নেই, সেটা বলে ফেললো, লজ্জা না থাকার কারণে সেই জিনিসটা বলে ফেলে। এখন এই জিনিসগুলা যেখানে হয়
আমি সেখানেও যাব, তাদের সাথেও চলব, আবার বলবো যে আমার কাছে লজ্জা অর্জিত হোক, না এইটা কখনো পসিবল না। দেখুন, আমি চাই দর্শক শ্রোতা, সেটা ইসলামী ভাই হোক এবং ইসলামী বোন হোক, মহিলা হোক বা পুরুষ হোক, আমরা জানি আল্লাহ তাআলা মানুষকে কিছু যেটা আলফিসানের বাবু বললো যে জন্মগত, মানে জন্মগত একটা কিছু নলেজ এটা রব আল্লাহ তাআলার পক্ষ থেকে সে জানতে পারে, সে বুঝতে পারে যে এই যে পরিবেশটা যেখানে যে জিনিসটা ব্যবস্থা করা হচ্ছে, হয়তো অনেকে আপনার আপনার যে জিনিসটা আমাদের দেশ বিপদ বিশ্বব্যাপী এমন কিছু হয়, হয়তো অনেক কিছু অফেন্ডলিভাবে হয়তো বলা সম্ভব হয় না, কিন্তু আমাদেরকে বোঝা উচিত যে আমি যে জিনিসটার দিকে অবলম্বন করছি এর মাধ্যমে কিন্তু আমার লজ্জাশীলতা নষ্ট হচ্ছে কিনা। অনেকে বলে আমি তো আমার মধ্যে তো এই ধরনের কোনো কিছু না, আমার পোশাক আশাক সব দিক থেকে আমি ওকে ঠিক, আমি তো ঠিক, আমি যেদিকে দৃষ্টি দিচ্ছি, আমি যেখানে দৃষ্টিকে প্রসারিত করছি, যা দেখার মাধ্যমে হতে পারে যে আমার লজ্জা চলে যেতে পারে, এই নিয়ামত আমার হাতছাড়া হতে পারে। তো দর্শক শ্রোতা, আমাদেরকে অবশ্যই পয়েন্ট আমাদেরকে লিখতে হবে যে একটা হচ্ছে যে লজ্জাশীলতা নিয়ামত। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শুনলাম, হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা শুনলাম, এভাবে অনেক ঘটনা আছে, আমরা আরও কিছু ইনশাআল্লাহ আলোচনাতে আমরা আনব, কিন্তু এমন বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার হতে হবে, আমরা যে জিনিসগুলোর কারণে আমাদের বলার ক্ষেত্রে আমরা লজ্জা করি না, দেখার ক্ষেত্রে আমরা লজ্জা করি না, করা উচিত ছিল যে এই জিনিসটা আমার বলা উচিত হয় নাই, এটা এটার মধ্যে অশ্লীলতা আছে, এটা দেখা উচিত ছিল না, এখানে যাওয়া আমার জন্য উচিত ছিল না, কিন্তু সেখানে যদি আমরা সেটাকে পরিহার না করি তো হয়তো এই নিয়ামত অর্জন করা এটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। কল নেব, তারপর আবার ইনশাল্লাহ আলফাসানি বাবু থেকে ইনশাল্লাহ শুনবো, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম জাবুল হোসেন, আমি বলছি খাগড়াছড়ির থেকে। এই চ্যানেলটা আমাদের খুব ভালো লাগে, এই চ্যানেলটা যাতে চালু থাকে, এই চ্যানেলটা সবসময় দেখি, আমার চ্যানেলটা খুব ভালো লাগে, একটু দোয়া পাচ্ছি আপনাদের কাছে। শুকরিয়া, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক, দোয়া চেয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জায়েজ আশাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। জি, কল চালিয়ে। আমার নাম রুকুল ইসলাম, আমি রাজশাহী থেকে মাদানী অনুষ্ঠান দেখতেছি এখন। আপনাদের এই অনুষ্ঠানগুলো দেখে খুব ভালো লাগে আমার, আমি একটু সুযোগ পেলেই আমি আপনাদের এই অনুষ্ঠানটা একটু দেখি, সামনে নিয়ে বসি। আলহামদুলিল্লাহ আপনার আলোচনাগুলো খুব সুন্দর লাগে আমাদের, অনেক নতুন নতুন তথ্য আমরা এখান থেকে জানতে পারি, অনেক দিক নির্দেশনামূলক পরামর্শ এখান থেকে আমরা পেয়ে থাকি। আপনাদের হেফাজত করুক, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা কবুল করুক। দর্শক, আমাদের আলোচনা হচ্ছে প্রোগ্রাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব, আর তা হচ্ছে লজ্জাশীলতা। অনেক ক্ষেত্রে আমি আলফিসানি বাবু থেকে বিষয়টা ইনশাল্লাহ ইয়ে করবো, উনি আলোচনা করবে, নোমান ভাই থেকে ইনশাল্লাহ আমরা শুনবো। মায়েদাল আল্লাহ তালার পানা, আমাদের সমাজে অনেক সময় যখন কোনো পুরুষ যখন এ ধরনের পথ অবলম্বন করে লজ্জার কারণে অনেক বিষয়গুলোকে পরিহার করে, তখন অনেক সময় দেখা যাচ্ছে যে তাদেরকে বলা হয় যে তুমি কি মহিলা নাকি, মানে নারী নাকি। কিন্তু শুরুতে আমরা হাদিসে মোবারকা শুনলাম যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীলতা একজন কুমারী নারীর চেয়েও কি ছিল, বেশি ছিল। তো এক্ষেত্রে ওই সময় যারা, একটা হচ্ছে আমরা যারা লজ্জাশীলতার কারণে ওগুলাকে পরিহার করি, আমাদের জন্য করণীয় কি, যারা বলে তাদের জন্য করণীয় কি? আসলে যেমন যদি আমরা দেখি ইমানের অঙ্গ যে বলা হয়েছে, ইমানের অঙ্গ যে বলা হয়েছে এ ব্যাপারে কিন্তু হাদিসে কারিমা রয়েছে, এবং একটি হাদিস শরীফ যদি আমরা একটু এখানে কোট করি তাহলে এখানে উল্লেখ রয়েছে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জা ও ইমান অঙ্গাঙ্গীভাবে জড়িত, সুতরাং এর একটি তুলে নেওয়া হলে অপরটিও তুলে নেওয়া হয়। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এর এক বর্ণায় আছে, যখন উভয়ের কোনো একটিকে ছিনিয়ে নেওয়া হয় তখন অপরটিও তার পশ্চাতে অনুগমন করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তিনি বলেন যে লজ্জা ও অল্প কথা, লজ্জা ও অল্প কথা এটা হচ্ছে ইমানের দুটি শাখা,
আর অশ্লীলতা এবং বাকপটুতা বাচালতা অধিক অধিক মানে কথা বলে, এটা হচ্ছে মুনাফিকির দুটি শাখা। আল্লাহ, এখন দেখুন এই হাদিস শরীফকে সামনে রেখে যদি আমরা সমাজের একটু প্রেক্ষাপট আমাদের সামনে নিয়ে আসি, তাহলে দেখা যাবে কোনো মেহমান আসলো, সেখানে ছেলে ছোট থেকেই লাজুক টাইপের, এখন সেখানে যেতে যাচ্ছে না, সেখানে মহিলা আছে, বেপর্দা আছে, যেতে যাচ্ছে না। আরে তুমি মহিলার মতো এরকম করছো কেন? আরে কোনো সমস্যা নেই, যাও মানে এই ধরনের। হ্যাঁ, বালিক বালিকা বিভিন্ন রকমের ই রয়েছে, সেজন্য এ ধরনের জিনিসগুলো আমাদের পরিহার করা উচিত। কারণ লজ্জা ইমানের অঙ্গ যেহেতু বলা হয়েছে, ইমানের একটি শাখা যেহেতু বলা হয়েছে, এই শাখা যদি চলে যায়, এটা আমার মাধ্যমে চলে যাচ্ছে, আমি আমার সন্তানকে, আমি আমার ভাইকে, আমি আমার ফ্রেন্ডকে, অথবা আমি আমার ছাত্রকে, এভাবে করে আপনার এক্স ওয়াই জেড যে যাকেই হোক না কেন, এটা ভাই হোক বোন হোক, আমার মাধ্যমে কেউ কারো যদি লজ্জা উঠে যায়, লজ্জা চলে যায়, তাহলে ইমানের একটা অংশ আমার মাধ্যমে তার থেকে ছুটে গেল। আল্লাহ, এর জবাবদিহিতা কতটা যে মানে কঠোর হবে সেটা আমাদের জন্য মানে বলাই বাহুল্য, কারণ আল্লাহ পাকের আযাব অত্যন্ত কঠিন। এজন্য আমরা যারাই রয়েছি আমাদেরকে তো নিজেদেরও লজ্জা পেতে হবে। আফসোসের বিষয় হচ্ছে আপনি দেখবেন স্ত্রী সে পর্দা করতে চাচ্ছে, হয়তো স্বামী পর্দা করতে দেয় না, স্বামী বলে এটা আমার অর্ডার, আমার অর্ডার, তোমাকে পর্দা ছাড়া যেতে হবে, বোরকা ছাড়া যেতে হবে, ঘরে যারা আসে তাদের সাথে কথা বলতে হবে, কথা বলতে হবে। আমার এখন এমনও ফ্যামিলি আছে যে সবার সাথে কথা বলতে হবে, ইসলাম এত কঠিন নয় যে কারোর সাথে কথা বলা যাবে না, ইসলাম এটা বলছে নাকি, শুধু তোমরা মেলে ইসলামটাকে এত কঠিন বানিয়ে ফেলেছো। এভাবে করে মানে এমন একটা কথা বলে ইমান তো চলে যায়, ইসলামকে নিয়ে কটুক্তি করা এবং এটাকে হালকা মনে করা। মুফতিনে কেরাম এর ব্যাপারে ফতোয়া দিবেন যে এ ব্যাপারে কি হচ্ছে আমাদের সমাজের মধ্যে, ঘরের মধ্যে শাশুড়িরা এরকম কথা বলে, শ্বশুর এমন কথা বলে, যেমন যদি কোনো ইসলামী বোন সে পর্দাশিলা, সে নামাজি রোজাদার, মানে হাত মোজা পা মোজা নেকাব পরিধান করেন, পরপুরুষের সাথে মোলাকাত করেন না, দেখা করেন না, কথাবার্তা বলেন না, এখন সে যদি আল্লাহ না করুক এমন একটা ঘরে গিয়ে পড়েছে যেখানে এই অবস্থা, স্বামীকে তো ম্যানেজ করে চলতে পারছেন যে স্বামী চা ঠিক আছে তোমার ইচ্ছা, তুমি যদি চাও পর্দা করতে সরি পর্দা করতে আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই, কিন্তু এই শ্বশুর বদবক্ত, এই শাশুড়ি বদবক্ত। অনেক সময় বলা যে শোনা যায় অন্তরের পর্দা বড় পর্দা, বড় পর্দা এরা এই একে, আমি আপনার সরি টু সে সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমাদের সমাজে এরকম হচ্ছে, আমাদের সমাজে এরকম হচ্ছে, যারা এরকম হচ্ছে আমি তাদেরকে হিট করছি, তারা তো সংশোধন হয়ে যায়। কিন্তু এখানে ওদের যে দায়িত্ব যেটা ছিল আপনার তাকে সাপোর্ট করা, সাপোর্ট করে আবার মোবারকবাদ দেওয়া যে মাশাআল্লাহ এমন একটা ফ্যামিলির মেয়ে আমাদের ঘরে আসছে, ঘরে আসছে যে তার মধ্যে যে একটা লজ্জাশীলতা দেখা যাচ্ছে যে এখানে যাওয়া উচিত না, আমরা চাচ্ছি সে যাক, কিন্তু সে লজ্জার কারণে সেখান থেকে নিজেকে কি নিজেকে গুটিয়ে নিচ্ছে না, এখন তাকে সবার সাথে ওই বিয়েতে যেতে হবে, বরযাত্রীর সাথে যেতে হবে, সবাই যাচ্ছে, আমাদের স্ট্যাটাস মেইনটেইন করতে হবে। স্ট্যাটাস, হোয়াট ইজ দিস স্ট্যাটাস, এই স্ট্যাটাস আপনাকে কি জান্নাতে নিতে পারবে না? এখন ইসলাম এখানে যে বিষয়টা আলোচনা হচ্ছে দর্শক, মাদানী চ্যানেল যে আমাদের বেশ যে বিষয়গুলা উপস্থাপন হচ্ছে, আমি মুসলমান আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া, আর এই যে সৌন্দর্য যে ইসলামের সবচাইতে বড় সৌন্দর্য বলা হয়েছে, বলা হয়েছে কি লজ্জাশীলতা। আর যখন যেখানে ইসলাম সৌন্দর্য হয়েছে লজ্জার কারণে, তাহলে ওই ইসলামের মধ্যে একজন মুসলমান তার সৌন্দর্য হচ্ছে লজ্জাশীলতা। যখন আমি নিজেকে একজন মুসলমান হিসাবে আমি দাবি করব, তখন এটা আমার নিজেকেও পালন করা এবং অপরকে পালন করার ক্ষেত্রে কি করে হেল্প করা, হেল্প করা, একে অপরকে সহযোগিতা করা, সন্তানকে সহযোগিতা করবে, মা তার কন্যাকে সহযোগিতা করবে, ছোট্ট বাচ্চা হয়তো এখনো বালেক হয় নাই, ফ্যামিলি বিভিন্ন আত্মীয় স্বজন ঘরে আসে, এটাও আমাদের আলফেসাইন বাপু বললো যে কিছু আতাই আল্লাহর পক্ষ থেকে স্বভাবগত বালেক হয় নাই, কিন্তু সে যেতে চাচ্ছে না। আমি এর সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া বলেন যে ছোট থেকেই এই পর্দা শেখানো, ছোট থেকেই লজ্জাশীলতা শেখানো, কিভাবে পুরুষদেরকে মহিলাদেরকে মহিলা পোশাক, পুরুষদেরকে পুরুষ পোশাক, কিন্তু আমাদের সমাজে দেখবেন যে ছোট বাচ্চা হলে ওই শর্ট প্যান্ট ওগুলোই কি আপনার কিনে আনা হয়, মেয়ে হোক ছেলে হোক
বড় হলে ওই হাফ প্যান্ট পরানো হয় না, তাকে ফুল প্যান্ট পরান, ছোট থেকেই আপনি তাকে শিক্ষা দেন এবং সবার সামনে তাকে আপনি গোসল না করান, সবার সামনে আপনি তাকে কাপড় পরিবর্তন না করান, মানে আলাদা করে ই করান। আমাদের সমাজের মধ্যে যখন মা হয়ে যায় তখন তাদের লাগে যেন আগে যে পর্দা তার মধ্যে ছিল এখন আর সেই পর্দাটা। এখানে আমি আলফেসানকে বলি, নোমান ভাই বসে আসলে কোন থেকে, এই যে আমরা যখন একটি ঘরের যখন আলোচনা আসে বালেক হওয়ার পরে যে দুই বাইকে পৃথক থাকার যে বিধানটা আসছে, আচ্ছা একটা ছেলে যখন একটু বড় হয়ে যায় অথবা মেয়ে বড় হয় তাকে মা বাবার থেকে একটু আলাদা রাখার যে বিধানটা, এটা কেন? মূলত লজ্জার কারণে, লজ্জার কারণে। এই যে আমরা দেখি আজকে বালিক হলেই তাদেরকে আলাদা বিছানা করে, আলাদা বিছানা করে আলহামদুলিল্লাহ বড় হয়। এবং আপনার ভাই বোন যদি বালিক হয়, আচ্ছা না তো ভাই বোনও যদি বালিক হয় তাদেরকে আলাদা, ভাইকে আলাদা বিছানা, বোনকে আলাদা বিছানা, আচ্ছা এটা কিন্তু করা হয় আলহামদুলিল্লাহ দর্শক এটা আমরা জানি। তাহলে আমরা এই ক্ষেত্রে কেন মানি যে এখানে একটা লজ্জার একটা কিন্তু বিধান, যে একটা ভাই বড় হলো বোন বড় হলো, অনেক সময় মা বাবা দেখা যায় আপনার সন্তান ছেলে যদি একটু বড় হয় তখন কিন্তু স্বামী স্ত্রী কথা বলার সময় কিন্তু একটু কেয়ারফুল হয়, এই কথা এখানে বলা যাবে না। কেন বলা যাবে না এটা আমরা সবাই জানি যে এখানে একটা লজ্জার যে বিষয় আসছে। তো আমি দর্শক শ্রোতাকে বলবো যে আজকে দেখেন যে যুবক, আজকে যুবক সমাজ, আমাদের যুব সমাজ মুসলিম মুসলমান ভাই যে মায়দাল্লা এমন ফ্যান্ট পরিধান করলো যার সতর পর্যন্ত দেখা যাচ্ছে, উদাহরণস্বরূপ এখন দেখা যাচ্ছে, এর মূল কারণ কি? যদি প্রকৃতপক্ষে যদি যার মাঝে লজ্জা থাকবে, লজ্জাশীলতা থাকবে, সে কখনো এই ধরনের কাজ করবে না। এখন আমাদের যেখানে আমি অপরকে হেফাজত করব, আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে কি এমন কাজ করছে কোনো একটা যুবক ছেলে, অথবা আমাদের প্রতিবেশীর মধ্যে কারো দ্বারা এমন কাজ হচ্ছে, আমাদের কাজ হচ্ছে তাকে বুঝিয়ে তাকে লজ্জাশীলতার মধ্যে আনা, সে এই কাজকে পরিহার করানো, বরঞ্চ আমরা তাকে এমন সুযোগ দেওয়া হয় আপনার অপরাপর অন্যান্য যারা আছে তারও এটার মধ্যে কি লিপ্ত হয়ে। আজ আমাদের সমাজেও এইরকম দেখা যায়, আমরা অনেকে খেলতে যাইলে শর্ট প্যান্ট পরে নেই, এবং কেউ যদি ট্যুরে গেলে ঢাকা টু বগুড়া, ঢাকা টু চট্টগ্রাম, এটাকে আমরা ফ্যাশন করে নিয়েছি শর্ট প্যান্ট পরা, কিন্তু জানি না এটা কত মারাত্মক রয়েছে। কিতাবের মধ্যে এসেছে যখন কোনো ব্যক্তি শর্ট প্যান্ট পরে, যেটা কিতাবে বলা হয়েছে তোমরা নাভি থেকে নিয়ে, নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত সতর ঢাকো। এখন আমরা এই যে সতর না ঢাকে সতরকে কী করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, মানে যতটুকু দরকার এতটুকু পড়তেছি, এটা অনেক বড় একটা গুনার কাজ। বলা হয়েছে যে ব্যক্তি একে দেখবে এও গুণা অর্জন করলো, আর যে এই যে দেখাইতেছে সেও গুণা অর্জন করলো। তাই এখানে ওলামায়ে কেরাম দেখেন আল্লাহু আকবার যে লজ্জাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, কিতাবের মধ্যে এমন পোশাক পরিহার করার জন্য বলা হয়েছে যে পুরুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে তাহলে এটা আরও অনেক কঠিন, যে পোশাকের কারণে শরীরের অবয়ব কাঠামো যেটা বলা হয়, যেমন শরীর দেখা যাচ্ছে না কিন্তু তার শরীরের ওই অংশ নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষের জন্য সতর, তার শরীরের সাথে যেটা একবারে সেটিং হয়ে থাকে অনেক সময় এমন পোশাক, এই পোশাক ব্যবহার করার থেকে আপনার ওলামা ইকরাম কিতাবের মধ্যে নিষেধ করেছেন, তাও কিন্তু লজ্জার কারণে, লজ্জাশীলতার কারণে। দেখেন আমাদের ইসলাম আমাদেরকে যে বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দেয় এটা আমাদের জন্য, লজ্জাকতা লজ্জাশীলতা আত্মনিয়ন্ত্রণে সহায়ক, আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ করা যে কোনো কাজের ক্ষেত্রে। আমরা শুরুতে যে শুনছিলাম না লজ্জাশীলতা কাকে বলে, তো আত্মনিয়ন্ত্রণ এটা এজন্য বলা হয়েছে যে লজ্জা থাকলে মানুষ যা ইচ্ছা তা কাজ করতে পারে, পারে না, ঠিক না? আমার কাছে এটা এখনই করতে মনে হচ্ছে আমি এখন করব না। আচ্ছা অনেক সময় দেখা যায় যে ঘরের মধ্যে বাবা আছে করা যাবে না, একটা লজ্জার মধ্যে ভয়ও আছে, ভয় আছে। আবার দেখো সামনে বড় ভাই দাঁড়ানো, ওখানে আমি কিভাবে তার সামনে দিয়ে যাব, যাব ওখানে বড় বোন আছে তো সেখানে আমি তার সামনে দিয়ে আমি কিভাবে যাই, একটা কি লজ্জাশীলতা নিজের মধ্যে লজ্জা কাজ করছে। তো মা বাবা আসছে আমি কিভাবে বসে বসে থাকি, তাদের সম্মানে দাঁড়ানো উচিত, এটা কি লজ্জাশীলতা কাজ করে? কিছু কিছু জিনিস আপনার এটা নিজের আতায় আল্লাপাকের পক্ষ থেকে হয়, আর কিছু কিছু আরে ফ্রি মাইন্ড কে কি বল, কে কি বলবে সমাজের মধ্যে আগে চোখের দিকে মানে চোখ রেখে কথা বললে খুবই বেয়াদবি মনে হইত, চোখের রেখে চোখ দিয়ে কথা বলতেছে,
আবার সমাজের মধ্যে কেউ যদি ছোট থেকে আপনার আছে না কিছু আপনার সিগারেট খাওয়ার সিগারেট পান করার অভ্যাসে মানে উঠছে, তো বড় ভাইদের দেখলে তারা কি করতো, এলাকার বড় ভাইদের দেখলেও কি তারা লজ্জা করতো, ওখানে যাইতো না, ভয় পেত। এখন কি, আরে আমার বাবার টাকা দিয়ে আমি খাচ্ছি, তাতে কার কি, এ ধরনের কিছু একটা কি হয়ে যাচ্ছে আমাদের সমাজের মধ্যে। তো এটা আমাদের থেকে দূর করতে হবে, আসলে আল্লাহ পাকের দরবারে দোয়াও করতে হবে, এবং আমাদের পিতামাতার অনেক অংশে এটা ইয়ে ছিল। আমি এটাই বলতে চাই দর্শক শ্রোতাদেরকে যে আমাদের সমাজের মধ্যে মুরব্বিনে কেরাম যারা রয়েছে, আসলে আপনাদের সম্মান অনেক উপরে, ঘরে যারা থাকে আপনার ছেলে মেয়ে স্ত্রী, তারপরে আপনার ছেলের বউ, আরও যারা আছে ঘরের মধ্যে, তারা কিন্তু মুরব্বীদেরকে সম্মান করতে চায়। যখন সম্মানটা নষ্ট হয়ে যায় বিভিন্ন কথার দ্বারা, বিভিন্ন ঈদ দ্বারা, এটাও কি লজ্জা চলে গেল। আর অনেক সময় লজ্জা এই ভাঙার ক্ষেত্রেও কি এরাই দায়ী, বড়রাই অনেক সময় দায়ী থাকে, অনেক সময় দায়ী থাকে তাদেরকে যে কর্তব্য গুলা যদি পালন না পালন তখন কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হবে। আর বিশেষ করে ছোট থেকেই যদি আমরা এই আমাদের ছেলে মেয়েকে লজ্জাশীলের চাদরে ঢেকে নেই তখন কি এগুলো আমাদের থেকে, তাকে খাবার খাওয়ানো কি আলাদাভাবে রুমে কেউ যেন না দেখে, তাকে আপনার কাপড় বদলানো এটাও কি আলাদা, গোসলও সবার সামনে না করানো, খালি আপনার খালি শরীর, শরীরে কিছু নেই এই অবস্থায় মানে না ই করা, মানুষের সামনে না বের করা, অথবা ই করা সবসময় শরীরের মধ্যে কাপড় পরিধান করে রাখা। সন্তান তো মা বাবা থেকে শিখবে, মা বাবা থেকে শিখবে। ঘরের মধ্যে যখন মা আপনার বেপর্দা হয়ে চলবে, ঘরের মধ্যে এখন বলবে ঘরের মধ্যে বেপর্দা, মানে আমাদের লজ্জা কমিয়ে দিতে চায়, মানে বলে লজ্জা তোমরা করো না, মানে এটা কমিয়ে দিতে চায়। এইরকম একটি হাদিসে কারিমা আমি অ্যাড করে নিচ্ছি, হযরত সাইয়েদুনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনা তাজেদার মক্কি মদিনী সুলতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর এক আনসার সাহাবি, তিনি নিজের ভাইকে লজ্জার বিষয়ে উপদেশ দিচ্ছিলেন এবং ওনার ভাইকে বলতেছিলেন তুমি অধিক লজ্জা করবে না, তাকে মানা করতেছিলেন। তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই দৃশ্য দেখে তাকে বললেন তুমি তাকে নিষেধ করিও না অধিক লজ্জা থাকে, তাকে আরো উৎসাহ দাও যেন তার লজ্জা বেড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা আমাদের আমাদের ঘরে এটা করতে হবে না। এখন ঘরের মধ্যে যদি মা পর্দার মধ্যে থাকে, পর্দা বলতে পোশাক আশাক এর মধ্যে শালীনতা থাকে, ওড়না থাকে, চাদর থাকে, অনেক সময় ছেলে বড় হয়ে যায়, বড় হয়ে যাচ্ছে, তো তাদের সামনে আপনার দেখা তো জায়েজ আছে, কিন্তু আপনার শালীনতার ব্যাপারটা কোথায় গেল, লজ্জাশীলতা কোথায় চলে গেল। এজন্য যদি আপনি মা হয়ে যখন শালীনতার মধ্যে থাকবেন পোশাক পরিচ্ছদের ব্যাপারে ঘরের মধ্যে, তখন আপনাকে দেখে দেখে আপনার মেয়েও শিখবে। এখানে একটা বিষয় আমি দর্শকের জন্য অ্যাড করব, ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রকৃত মানুষ অর্থাৎ পিওর যেটাকে বলা হয় সঠিক সলিড মানুষের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলে, এটা আমাদের জন্য খুব জানা খুবই প্রয়োজন, কেন আমরা অনেক সময় ঘরের পরিবেশ একরকম, বাহিরে কিন্তু আমরা অন্যরকম, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে প্রকৃত মানুষের একটি আলামত হচ্ছে তারা ঘরে থাকবে যেমন বাহিরেও তেমন, অর্থাৎ বাহিরে যেমন ঘরেও তেমন। যে আমাদের ঘরে আসার পর আমাদের একটা বড় একটা চেঞ্জিং আমাদের মধ্যে চলে আসে, বাহিরে দেখা যাচ্ছে আপনার মহিলাদের ক্ষেত্রেও মাশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিক, অনেক এমন মহিলা রয়েছে যারা ভালো পোশাক পরিধান করে, তারপরে আপনার পর্দা মোতাবেক চলার জন্য অনেকে চেষ্টা করে, কিন্তু ঘরে আসার পরে দেখা যাচ্ছে এর মধ্যে একটা অনেক বড় একটা ব্যতিক্রম একটা পরিবর্তন চলে আসে। তাহলে বুঝতে হবে যে আমাদের অবস্থাটা কেমন। আবার অনেকেই দেখা যাচ্ছে ঘরের মধ্যে ভাই আছে অথবা বোন থাকার কারণে অথবা স্বামী স্ত্রী তার সন্তানদেরকে ভয় করার কারণে তারা সেখানে সব কিছু মেনটেন করার চেষ্টা করেন, কিন্তু বাহিরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফানা, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে, ধোকার মধ্যে পড়ে দেখা যাচ্ছে বাহিরে আমি স্বাধীন জিন্দিগি অবলম্বন করার আমরা চেষ্টা করি। কেন কেন বাহিরে তো আমার বাবা নেই, আমি বাহিরে যাচ্ছি ঘরে সেখানে তো আমার বড় ভাই নেই অথবা আমার কোনো রিলেটিভ আমার কোনো আত্মীয় স্বজন। কিন্তু সবচাইতে দর্শক আমাদেরকে খেয়াল করতে হবে, যদি আমরা বাঁচতে চাই
কেউ জানে না অথবা কেউ দেখে না যেটা আমরা মনে করি, কিন্তু আমার রব, আমার আল্লাহ, যে রব তাবারক ওয়া তাআলা আমার থেকে হিসাব নেবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখছে আমি কোথায় যাচ্ছি, আমি কিভাবে যাচ্ছি, আমি কোথায় তাকাচ্ছি, আমি কোন দিকে তাকাচ্ছি। তো দর্শক, আমি আপনাদেরকে বলবো যে অনেকে চায়, আলহামদুলিল্লাহ অনেকের মন চায় যে আমি আমি আমার জীবন এর জীবনটাকে একটু লজ্জাশীলতার মাঝে, যে গুণগুলো ছিল সাহাবিদের মাঝে, যে গুণ ছিল আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি আউলি ইকরামের মাঝে, এ ধরনের কিছু ভালো পরিবেশ আমরা চাই। আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া এমন ব্যক্তি পৃথিবীতে আমাদের মাঝে আছেন যে প্র্যাকটিক্যাল লজ্জাশীলতার নিয়ম যদি আমরা শিখতে চাই, তাহলে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা ইলিয়াস আত্তান কাদের দামাত বারাকাতুহু আলিয়ার সত্তা যে, এটা আমাদের জন্য অনেক বড় প্রমাণ। আসলে এগুলো বললে হয়তো অনেক সময় দেখা যায় এগুলো তো আমরা কিতাবে পড়েছি, এখনো কি সম্ভব? উনি ওনার যে ছেলেদের আল্লাহ আল্লাহ যে ছেলের বউ শ্বশুরের জন্য দেখা দেয়া জায়েজ, জায়েজ, সামনে আসতে পারবে, খাবার দিতে পারবে, কিন্তু আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের যে প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস কাদেরী দামাত বরকাতুন আলিয়া, উনি এতটাই লজ্জাশীল, আল্লাহ, উনি এখন ওনাদের ওনার যে পুত্রবধূ পুত্রবধূদের উনি এখনো দেখেননি, আর ওনাদের সাথে কি সাক্ষাৎও এখনো, মানে সরাসরি সাক্ষাৎ এখনো হয়নি, পর্দার অন্তরালে বসে কথাবার্তা হয়েছে, বলেন এবং খাবার দিয়ে যান, যখন খাবার রেডি করে দিয়ে যান। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মুবাল্লিগরাও এরকম শিখে। আবার অনেকে অনেকে মনে করবে ইসলাম এতটা কঠিন না, আপনারা এত কঠিন কেন বানাচ্ছেন, কঠিন না তো আমরাও বলি, কিন্তু আমলের উপরে নির্ভরশীল, যার যতটা তাকওয়া, তাকওয়া এটা হচ্ছে যেই ব্যক্তি পুরো পৃথিবীতে, আজকে আপনি মাদানী চ্যানেল বলেন, দাওয়াত ইসলাম ওভারঅল ওয়ার্ল্ড দাওয়াত ইসলামিক আপনি দেখেন, যার মাধ্যমে লাখো নজওয়ান যুবক যারা চেষ্টা করে লজ্জাশীলতা অবলম্বন করার জন্য, প্রিয় নবীর সুন্নতের উপর আমল করার জন্য, তো ওই ব্যক্তি কেমন হবে? আমির আহলে সুন্নতের বিষয়টা বেমিসাল, কিন্তু বলার উদ্দেশ্য এটাই যে আলহামদুলিল্লাহ যে সংগঠনের বাণী এমন, তাহলে ওই সংগঠনে অবশ্যই অনেক কিছু শিখার আছে, অনেক কিছু জানার আছে। তা আমি দর্শক শ্রোতাকে বলবো যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বর্তমান এই সময়ে আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক নিয়াম, অনেক বড় নিয়ামত ইসলামী ভাইদের জন্য এবং ইসলামী বইদের জন্য, বন্ধুদের জন্য। আমাদের বাংলাদেশের ঘটনা, আমার ওই পরিচিত হওয়ার কারণে, পরিচিতি মিনস আত্মীয়দের মাঝে হোক, যেভাবে হোক, জান পেছান এ ধরনের হওয়ার কারণে সংবাদ আমার কাছ পর্যন্ত এই ধরনের আসলো, জানতে পারলাম যেহেতু দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ নেকি দাওয়াতের কাজ, এ দিনই কাজ, যেভাবে ইসলামী ভাইদের মাঝে সেম আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে, পুরো পৃথিবীতে ইসলামী বন্ধের মাঝে আরও বেশি অধিক দাওয়াত ইসলামের মাদানী মহলে পরিবেশের বারাকাতে আলহামদুলিল্লাহ ইসলামী বোনের যে আলোচনা যে এমনও ছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফানা, বর্তমান গতানুগতিক আমাদের সমাজের মধ্যে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে, যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় নেই না থাকার কারণে এমন মরান জিন্দিগি, যেখানে না কোনো লজ্জাশীলতা আছে, যেখানে না কোনো হায়া আছে, এমন জিন্দিগি হচ্ছে, এমনও ছিল তার জিন্দিগি। কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মহল, মাদানী পরিবেশ, প্রথম মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য হলো মাদানী চ্যানেল থেকে, তারপর দাওয়াত ইসলামী ইসলামী বন্ধুদের সাথে সাক্ষাৎ হলো, সেখানে সুন্নত বরা বায়ান, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় প্রিয় নেককার আর রমণী যারা, তাদের জিন্দিগি, তাদের স্বভাব, তাদের আলোচনা যখন শুনলে তওবা করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়ান, অর্থাৎ হায়াওয়ালা যেটাকে আমরা জিন্দিগি বলে থাকি, অর্থাৎ লজ্জাশীলতার মধ্যে নিজেকে নিয়ে নিলেন। আসলে আমাদের ছিলেন দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এইটাই চায়, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতার উদ্দেশ্য বলেন, দাওয়াত ইসলামের উদ্দেশ্য এটাই যে আমি একজন মুসলমান, যে আজকে মুসলমানের গুণ নিয়ে আলোচনা হচ্ছে, মমিনের গুণ নিয়ে আলোচনা হচ্ছে, যে মমিনের গুণ হচ্ছে মমিনের মাঝে কি থাকবে, লজ্জাশীলতা থাকবে। দাওয়াত ইসলাম এটাই চায় আমাদের ওভারঅল, যে আমাদের সমাজের মধ্যে দাওয়াত ইসলামী যেটা চায় এটা ইসলামের ছাওয়া,
এটা আমাদের ব্যক্তিগত কোনো কিছু না, আলহামদুলিল্লাহ এর মাধ্যমে ব্যক্তির উন্নতি ডেভেলপ। অনেকে বলতে পারে যে এটার মধ্যে কি সামাজিকতা কি স্ট্যাটাস, আল্লাহ তাআলার মানা একটা বিষয় কিন্তু অনেক সময় আমাদের বুঝে আসে না যে আল্লাহর নাফরমানি হচ্ছে সেটা কেমন স্ট্যাটাস হতে পারে বলে এটা তাদের মানে আপডেট ডিজিটাল আপডেট ভার্সন মানে তাদের তারা উন্নত সোসাইটি এটা। কিন্তু আফসোস যেখানে আল্লাহ তাআলা নাফরমানি হচ্ছে, যেখানে কোরআনের হুকুমকে অমান্য করা হচ্ছে, যেখানে প্রিয় নবীর সুন্নতকে তরব করা হচ্ছে, তো সেটা আর কেমন আপনার আপডেট সোসাইটি, সেটা কেমন উন্নত সোসাইটি। তা আমাদেরকে দেখতে হবে যে ওই ব্যক্তি বলেন ওই সমাজ বলেন আপনার সবচাইতে উন্নত সবচাইতে শ্রেষ্ঠ, যেখান যে পরিবেশকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, স্মরণ হয়ে যায়। এবং এটা হচ্ছে এমন গুণ যে গুণকে আল্লাহ পাক অত্যধিক ভালোবাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয় তোমার মধ্যে এমন দুটি চারিত্রিক গুণ বা বৈশিষ্ট্য রয়েছে যে আল্লাহ পাক ভালোবাসেন বা পছন্দ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে দুটি কি? সে দুটি হলো বুদ্ধিমত্তা এবং লজ্জাশীলতা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ভালোবাসে। তো আপনার এই লাজুকতা লজ্জাশীলতা এটা কিন্তু দীনের অংশ, ইমানের অংশ মানে হচ্ছে দীনের অংশ। একবার একটা হাদিস শরীফ এখানে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে আপনার কুরা ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, তার নিকটে লজ্জাশীলতার কথা উল্লেখ করা, সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লজ্জাশীলতা হচ্ছে দীনের অংশ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বরং সেটা তা লাজুকতা হচ্ছে পূর্ণাঙ্গ দিন, পূর্ণাঙ্গ দিন হিসাবে অবহিত করলেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এজন্য আল্লাহকেই অধিক আমাদেরকে লজ্জা করতে হবে। হাদিস শরীফে এসেছে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আল্লাহকে যথাযথ লজ্জা করো। রাবি বলেন আমরা বললাম হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা অবশ্যই আল্লাহকে লজ্জা করি আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা নয় বরং আল্লাহকে যথাযথ লজ্জা করতে হবে। অর্থাৎ তুমি তোমার মাথাকে ও তা যা স্মরণ রাখে তাকে হিফাজত কর, পেট ও তার অভ্যন্তরীণ বিষয়কে হিফাজত কর, মৃত্যু ও পরীক্ষাকে স্মরণ করবে, আর যে আখিরাতের আশায় দুনিয়ার সৌন্দর্য ত্যাগ করে সেই প্রকৃত পক্ষে আল্লাহকে লজ্জা। ডেফিনেশন দেখুন কত সুন্দর, কত সুন্দর। এগুলো যদি আমরা আমাদের মধ্যে নিয়ে আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। এখানে একটা বিষয় আমি মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে আমাদের আলফিসানি ভাই যে বিষয়টা যে উপস্থাপন করলেন, এখানে একটা বিষয় যেটা আমাদের অনেক সময় অনেক কিছু আমাদের যেটা আমরা চাই কিন্তু হয় না, এর একটা কারণ হচ্ছে এলিমহীনতা, না জানা। আচ্ছা, জানার আগ্রহ বা আমার কতটুকু যে আমি এ বিষয়ে আমি জানবো, আমি শিখবো, আমি মুসলমান হিসাবে আমাকে কোন কোন বিষয়গুলো আমার জানা উচিত। একটা যে বিষয় জানার জন্য তো ফানা হয়ে যাচ্ছে, মানে এমন বিবর হয়ে যাচ্ছি, ভালো একটা ডিগ্রি, ভালো একটি সার্টিফিকেট, ভালো কিছু, এটা তো এত পিছনে আমি যাচ্ছি, কিন্তু আমি মুসলমান হিসাবে আমার কোন কোন বিষয়গুলো, এই যে লজ্জাশীলতা সম্পর্কে আমি কি কখন স্টাডি আমি করেছি, আমার বয়স তো অনেক হয়ে গেছে, আমার নামার পাশে দিয়ে ভালো কিন্তু একটা লেভেল একটা একটা লেভেলে চলে এসেছে, সেটা ডক্টর হতে পারে, সেটা ইঞ্জিনিয়ার হতে পারে, সেটা বিভিন্ন দুনিয়া বিপদ চলে আসতে পারে, কিন্তু আমি নিজেকে প্রশ্ন করি, আমি নিজেকে প্রশ্ন করি, হ্যাঁ আমি নিজে, আমি কাউকে বলছি না, আমি মাদানী চ্যানেলতে আমি নিজেকে প্রশ্ন করি যে আমি এই ব্যাপারে আমার জ্ঞান আছে কি না, যে লজ্জাশীলতার ব্যাপারে, আচ্ছা মা বাবার খেদমতের ব্যাপারে, আচ্ছা স্ত্রীর হকের ব্যাপারে, সন্তানের হকের ব্যাপারে, সন্তানের লালন পালনের ব্যাপারে, আমি এক মুসলমান হিসাবে আমার যে বিষয়গুলো, আমার তাহারাত, আমার পবিত্রতার ব্যাপারে, পাক নাপাকির ব্যাপারে, আমি নিজেকে কিভাবে ইসলাম যেভাবে বলে এভাবে চলার আমার মধ্যে আছে কি না। এখানে সমস্যা হচ্ছে আমরা যে কাজে লজ্জা পাওয়ার কথা সে কাজে পাই না, কিন্তু ইলমিদিন শিক্ষার ক্ষেত্রে আমরা লজ্জা। আপনি যে কোনো মাসআলা শিখলে, এখন কারো বয়স 25 বছর হয়ে গেছে অথবা 50 বছর হয়েছে, এখন সে যদি এসে মসজিদের হুজুরকে বলেন হুজুর নামাজের মাসআলাটা একটু বলেন,
রুকু কিভাবে করে একটু বলেন, তেলাওয়াতটা একটু শিখাই দেন। এটা অনেক বড় লজ্জার বিষয়, অনেক বড় লজ্জার বিষয়, অনেক বড় লজ্জার বিষয়। এভাবে করে বালিগ হয়ে গেছে, এখন বালিগের কিছু মাসাইল রয়েছে সেগুলো জানার জন্য, বিবাহ করেছেন, বিবাহের কিছু মাসাইল রয়েছে, এখন এগুলো জানতে গেলেই তখন কি লজ্জা পেয়ে যায়। আবার কোথাও কিছু বললে অনেকে দেখা যায় যে কোথাও গেছে, এখন না নামাজ পড়বে, ইকামত দিতে হচ্ছে, এখন বেচারা ইকামত তো মুখ থেকে আসে না, এখন এগুলো শেখার ক্ষেত্রে যে লজ্জা পায়। জন্য কাউকে অনেক সময় যদি আজান দেওয়ার জন্য বলে তখন সে লজ্জা করে, অথচ কত বড় সওয়াবের কাজ, সওয়াবের কাজ, নেকির দাওয়াত দিতে বললে লজ্জা, লজ্জা মানে কাফেলায় সফর করতে গেলে লজ্জা করে, ইস্তেমায় আসতে গেলে লজ্জা করে, মসজিদে আসাতেও মানুষ লজ্জা। আচ্ছা, টুপি পড়তে অনেক লজ্জা, টুপি পড়তে লজ্জা করে, পাগড়ি পড়তে লজ্জা করে, আপনার এই যে সুন্নতি লেবাস পড়তে লজ্জা করে, তো দাড়ি রাখতে লজ্জা করে, দাড়ি রাখতে লজ্জা করে, বাবরি চুল রাখতে লজ্জা করে। এখন দেখুন এই যে শরীয়ত জ্ঞান অর্জনে আমাদেরকে লজ্জা পরিহার করতে হবে, এখানে কিন্তু লজ্জাশীলতা চলবে না। লজ্জাশীলতা যেখানে করা উচিত ছিল সেখানে না করে আপনি যে এখন লজ্জাশীলতাও আমাকে শিখতে হবে না, শিখতে হবে, এটাও একটা জ্ঞান, বিশেষ জ্ঞান। এজন্যই কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলাম, যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদের থেকে জিজ্ঞাসা করো। কোরআন আমাকে হুকুম দিচ্ছেন, লাপাক আমাকে হুকুম দিচ্ছেন, তুমি জানো না, যিনি জানেন তার থেকে জিজ্ঞাসা করো। মাশাআল্লাহ, আমাদের জিজ্ঞাসা করা উচিত, উচিত। আমাদের দর্শক সময়ও কম, আলহামদুলিল্লাহ, জানার এবং শিখার জন্য দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দয়ায় আমাদেরকে দাওয়াত ইসলামের 80+ 80-এরও অধিক বিভাগ আলহামদুলিল্লাহ শিখার জানার অনেক কিছু, আর নিজেকে নেক বানানোর আর একটি বিভাগ হচ্ছে আমাদের কোর্স বিভাগ, যেখানে এগুলো শেখানোতে নোমান ভাই আমাদের সাথে আছে। নোমান ভাই, আমাদের আলহামদুলিল্লাহ ইলমে দিন কি শেখানোর জন্য, যেমন আমাদের আমল আখলাকে শেখানোর জন্য, অর্থাৎ একজন মুসলমানদের যে সকল বিষয়গুলো জানা, আলহামদুলিল্লাহ হয়তো অনেকগুলো কোর্স, কিছু কোর্সের যদি নাম বলা হয় ওই কোর্সে কী শেখানো হয়, পাশাপাশি যদি আমাদের কোনো কোর্সের ডেট থাকে তা দাওয়াতও দিয়ে দেবে। জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা অনেকে লজ্জা পায় ইলমে দিন অর্জন করার ক্ষেত্রে, তো এই জন্য দাওয়াত ইসলামী তাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছে, একটি ডিপার্টমেন্ট দিয়েছে, ডিপার্টমেন্টের নাম হচ্ছে মাদানী কোর্স। কোর্স এই কোর্সের আন্ডারে অনেকগুলো কোর্স করানো হয়, 63 দিনের মাদানী কোর্স, 7 দিনের ফয়জানে নামাজ কোর্স, 7 দিনের আমল সংশোধন কোর্স, 7 দিনের দিনী কাজ শেখার কোর্স, বিভিন্ন কোর্স আছে আরো অনেক। যেমন আপনি যেটা বললেন যে 7 দিনের আমল কোর্স যেটা, জি, এর কিছু যদি যখন এখানে কোন ধরনের আমলগুলো প্রশিক্ষণ দেওয়া হয় ধরনের, এখানে 7 দিনের আমল কোর্স, আমরা কি কি আমল করব, যে খানা খাওয়ার পদ্ধতি কি রকম রয়েছে, উঠা বসার পদ্ধতি কি রূপ রয়েছে, আমি যে ইবাদত করতেছি এই ইবাদতের ক্ষেত্রে কি আমার অহংকারী চলে আসতেছে কি আসতেছে না, আমাকে মা বাবার সাথে কিভাবে করে কথাবার্তা বলতে হবে, এই ধরনের ইত্যাদি অনেক কিছু 7 দিনে শেখানো হয়। তেমনই আমাদের আরেকটি কোর্স হয়েছে 7 দিনের নামাজ কোর্স। আমরা তো অনেকে যাই মসজিদে নামাজ পড়তে, এরকমও দেখা গিয়েছে নামাজ পড়তে জানি না, আমরা নামাজ ফরজ নামাজ পড়ে পিছনে চলে আসবো, দেখবো সামনে কোন ব্যক্তি রয়েছে এনাকে ফলো করব। এনা ইনি যেভাবে করে সিজদা করবে, রুকু করবে, সেম সেভাবে আমরা কি করি, নামাজ আদায় করে নেই, কিন্তু আমরা জানি না কতটুকু হাত বাঁধতে হবে, কোথায় বাঁধতে হবে, অজু ফরজ কয়টি রয়েছে, গোসলের ফরজ কয়টি রয়েছে, এই সকল কিছু জানি না। আলহামদুলিল্লাহ এই 7 দিনের কোর্সে তাকে 10টি কোরআনে পাকের প্রতিপদিত সূরা শুদ্ধ করে দেওয়া হবে, এবং তার অজু গোসল এবং তাকে নামাজে যে প্র্যাকটিক্যাল রয়েছে তাকে শেখানো হবে। সে যখন শিখে আসবে তখন সে মনে, যখন নামাজ আদায় করবে তখন তার মন শান্তি হবে, বলবে সে নিজেই অনুভব করতে পারবে আমার নামাজ শুদ্ধ হচ্ছে। মাশাআল্লাহ, দর্শক আমরা অনেকগুলো কোর্সের নাম জানলাম, বিশেষ করে এর মধ্যে যেটা আমলের বিষয়ে বললেন যে মানুষের আত্মশুদ্ধির জন্য যেটাকে ইসলাহে আমল বলা হতো, আগে আমাদের কোর্সের নাম ছিল ইসলাহে আমল, যেমন মিথ্যা থেকে, গীবত থেকে, সগুলকুরি থেকে, ওয়াদা খেলাপি থেকে নিজেকে বাঁচানো, এরপর নিজের মাঝে বিনয়ী, নম্রতা, লজ্জাশীলতা, এ বিষয়গুলো নিজের মাঝে অর্জন করা, এই যে ইসলাহে যে আমল, আত্মশুদ্ধিমূলক যে কোর্স। দেখেন আলহামদুলিল্লাহ অনেকে অনেক সময় দাওয়াত ইসলামীকে প্রশংসা করে অনেকে বলে যে আলহামদুলিল্লাহ এমন একজন যুবককে দেখলাম যাকে দেখে খুব ঈর্ষা হচ্ছে যে তার এত সুন্দর তার আমলের পরিশুদ্ধি। কিন্তু হয়তো আপনি জানেন না এর পিছনে দাওয়াত ইসলামের কী অবদান। দাওয়াত ইসলামী ডিপার্ট যে কোর্স বিভাগ তাদেরকে এমন ইসলামী আমল কোর্স, অর্থাৎ
আমল কোর্স যেটাকে বলা হয়, যখন এই আমল কোর্স করায় তখন তার মাঝে এই গুণগুলো আলহামদুলিল্লাহ চলে আসে। দর্শক, সময় কিন্তু খুব কম, শেষ করতে হবে। আমরা হয়তো লাস্ট আমাদের আলফিসানি বাবু থেকে দু একটি শব্দ ইনশাল্লাহ বলে শেষ করে দেব। পরিশেষ তো অনেক কিছুই রয়ে গেছে, কিন্তু পরিশেষে বলার মতো এটাই যে দিনের উপর অটল অবিচল থেকে যে ইবাদত বন্দিগী সহ যাবতীয় আমল সুন্দর ও সুচারুরূপে আদায় করার জন্য লজ্জাশীলতা অতীব জরুরি একটি বিষয়। এই গুণ, এই স্বভাব আমাদের মধ্যে নিয়ে আসা উচিত। এই গুণ মানুষকে যেমন আত্মনিয়ন্ত্রণ করতে সহায়তা করে, তেমনইভাবে মানুষকে স্বেচ্ছাচারী নিজে যা ইচ্ছে তা করবে, কার কি এটা হতেও তাকে নিরন্তর বাধা দেয়। মানে অফিন কিছু করা, অফিন স্পিডে যাওয়া, যেখানে কোনো বাধা নাই, নিজের মন খুশি মোতাবেক চলা, এ ধরনের। তাই এই গুণ অর্জনের জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। এবং আরেকটি জিনিস, আল্লাহ পাকের নিকট আমাদেরকে সবে দোয়াও করতে হবে। আরেকটি জিনিস আমি লাস্ট বলবো, যে আমরা যে যেখানেই আসছি না কেন, আপনি ঘরের মধ্যে থাকুন না কেন, মা বাবা শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী পুত্র পুত্রবধূ এভাবে যারা আছেন, যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, যারা হোস্টেলে থাকেন, যারা বিভিন্ন জায়গাতে থাকেন, রাস্তাঘাটে বের হন, আপনারা নারী হন পুরুষ হন, নিজে আমরা লজ্জাশীল হন। এরকম না যে আমি যেরকম ইচ্ছা সেরকম চলব। আপনার দিন শেষে আপনি যখন নিরে ফিরেন, পাখি যেমন নিরে ফিরে, আমরাও দিন শেষে আমাদের নিরে ফিরি, আমাদের ঘরের মধ্যে ফিরি, আমাদের বাসার মধ্যে ফিরি। তেমনইভাবে আমাদের যখন এই জীবন বায়ু বের হয়ে যাবে, আমাদের জীবন অন্তিম মুহূর্তে চলে আসবে, তখন আমাদেরকে আল্লাহ পাকের নিকট ফিরে যেতে হবে, কবর আখিরাতের মঞ্জিল পার হতে হবে, কবরের মধ্যে অন্ধকার কবরে আমাদেরকে নামিয়ে দিবে। আর সেখান থেকে আমাদেরকে বাঁচাবে কে? এই লজ্জাশীলতা আমাকে আপনাকে বাঁচাবে, এই লজ্জাশীলতা আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। নিঃসন্দেহে কেউ কোনো মুসলমান, মুসলমানের সাথে যদি কথা বলি তাহলে কোনো মুসলমানই এটা অস্বীকার করবে না যে আমাকে পরকালে যেতে হবে। পরকালের হিসাব নিকাশ সম্পর্কে আমরা ধারণা রাখি এবং লজ্জাশীলতা আমাদের মধ্যে নিয়ে আসি, বেপরোয়াভাবে বেহায়াপনা থেকে আমাদেরকে এবং আমাদের সমাজকে মুক্ত রাখি। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ মুবাল্লিগা দাওয়াত ইসলামী যেই মেসেজ আমাদেরকে প্রদান করলেন, আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আমরা চাই কিন্তু শয়তানের অসওয়াসার কারণে আমরা পারি না, হয়তো আমরা অনেকে চেষ্টা করি, চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, দাওয়াত ইসলামের মাদানী মহল এই পরিবেশকে ইখতিয়ার করব। পাশাপাশি আমরা যেভাবে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে, দাওয়াত ইসলামের মাধ্যমে চেষ্টা করি অপরকে এই সুন্দর পরিবেশ দেওয়ার জন্য, আমি আপনাদেরকে বলবো নেকি দাওয়াতকে আমরা ইনশাআল্লাহ অব্যাহত রাখবো। নিজের অন্তরে ওই খারাপ বিষয়গুলোকে আমরা ঘৃণা করব, কিন্তু মানুষকে ঘৃণা না করে তাদেরকে আপন করে, তাদেরকে সাথে এনে, তাদেরকে ভালো পরিবেশ দিয়ে, তাদেরকে বিষয়গুলো আমরা শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দিক। দর্শক, ইনশাআল্লাহ সময় শেষ, শেষ করতে হবে। আল্লাহ তাআলা চাই তো আগামী সপ্তাহে ঠিক একই সময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব, এর আরেকটি মুবারক অভ্যাস, স্বভাব, অতুলনীয় স্বভাব ইনশাআল্লাহ আমরা শুনবো, জানবো। তা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা জানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে মাদানী চ্যানেলকে সহযোগিতা করার, মাদানী চ্যানেলের সঙ্গে থেকে ইলমে দ্বীনকে অর্জন করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।